এরকম মুখরোচক কিছু খাওয়ার জন্য এবার থেকে আপনাদের আর রেস্টুরেন্ট থেকে অর্ডার করতে হবে না। ঘরে থাকা সব উপকরণ দিয়ে একদম সহজ উপায় গোবি মাঞ্চুরিয়ান বা ফুলকপির মাঞ্চুরিয়ান। এছাড়াও এটার সাথে খাওয়ার জন্য ভেজ নুডলসও আপনাদের করে দেখাবো, যাতে রাতের ডিনারটা আপনারা কমপ্লিট চাইনিজ করে নিতে পারেন। রেসিপিটা পারফেক্টলি করার জন্য সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি ফুলকপির মাঞ্চুরিয়ান আর ভেজ নুডলস। তাহলে সর্বপ্রথম ফুলকপির মাঞ্চুরিয়ান বানানোর জন্য আমি এখানে একটা বোল নিয়ে নিচ্ছি, যেটাতে আমরা একটা ব্যাটার রেডি করব। তার জন্য নিয়ে নিতে হবে 3 চা চামচ ময়দা, 2 চা চামচ কর্নফ্লাওয়ার, সাথে 1/2 চা চামচ ব্ল্যাক পেপার পাউডার, অবশ্যই 7 মতো নুন। এছাড়াও রঙের জন্য লাগবে 1 চা চামচ কাশ্মীরি চিলি পাউডার। এবার এই ড্রাই আইটেমগুলোকে ভালো করে আমি একবার মিশিয়ে নেব। আচ্ছা, এখানে আমি বলে রাখি, আমি কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করলাম যাতে আপনাদের সুবিধা হয়, বাট আপনারা যদি কালারটা আরও ভালো পেতে চান সেক্ষেত্রে আপনারা কাশ্মীরি লঙ্কা পেস্ট করে নিতে পারেন। আচ্ছা, এবার ভালো করে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে 1 চা চামচ আদা রসুন বাটা। তারপর জল দেওয়ার আগে হাতের সাহায্যে একবার ভালো করে এটাকে মিশিয়ে নেবেন। আর তারপর মেশানো হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেবেন। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ব্যাটারের টেক্সচারটা ঠিক কিরকম এসছে। এরকম না হলে বা এর থেকে যদি খুব বেশি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে মনে রাখবেন কলিফ্লাওয়ারগুলো বা ফুলকপিগুলো ভালো করে কোট হবে না। এবার 10-15 মিনিট আপনাদের ব্যাটারটাকে এইভাবেই রেখে দিতে হবে। আচ্ছা, এবার ফুলকপির মাঞ্চুরিয়ানের জন্য আমি এখানে 2 মিডিয়াম সাইজের ফুলকপিকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই সাইজটা ঠিক আমি কিরকম রেখেছি। খুব বেশি বড়ও নয়, আবার খুব যে ছোট তাও কিন্তু নয়। এবার এটাকে ভাপিয়ে নেওয়ার জন্য আগে থেকে আমি একটা পাত্রে জল গরম করে রেখেছিলাম, তার মধ্যেই ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। আর সাথে অবশ্যই একটু নুন দিতে ভুলবেন না। মনে রাখবেন ফুলকপিটা এখানে কিন্তু 20-30% কুক হবে, বলতে পারেন এটাকে আমি শুধু গরম জলে ভাপিয়ে নেব। আর ভাপানো হয়ে গেলে একটা প্লেটে তুলে নিয়ে আমি ঠান্ডা করতে দেবো। আর এই ফুলকপিটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে আমি আপনাদের নুডলসটা করে দেখাচ্ছি। দেখুন কত সহজেই একদম কম উপকরণ দিয়ে এই নুডলসটা বানানো যায়। তার জন্য প্রথমেই আমি ওই একই পাত্রে একটু গরম জল করে নিয়েছি, আর তাতে 7 মতো নুন দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেব। এবার নুডলসটা গরম জলে দিয়ে কোনোরকমভাবে না মিশিয়ে জাস্ট এইভাবেই রেখে দিতে হবে 30-40 সেকেন্ড। আর 30-40 সেকেন্ড পরেই দেখবেন নুডলসটা একদম নরম হয়ে গেছে। তখন এইভাবে টঙের মাধ্যমে খুলে নিলেই দেখবেন নুডলসগুলো একদম লম্বা লম্বা থাকবে। তাই প্যাকেট থেকে বের করার পরে শক্ত নুডলসগুলো মেশানোর জন্য যেটা ভেঙে যায় সেটা আর ভাঙবে না। এছাড়া নুডলস সেদ্ধ করার আরও অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আমি শেয়ার করেছি আমার বেসিক কুকিং কোর্সে, যেটা আপনারা পেয়ে যাবেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannaghar.com-এ, যেখানে প্রায় 60টারও বেশি ভিডিও থাকবে যেগুলো আপনাদের হেল্প করবে নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরও সুস্বাদু করে তোলার জন্য। আর কোর্সটা কিনতে যদি কোনোরকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। এবার এই নুডলসটা বানানোর জন্য আমি এখানে কিছু ভেজিটেবল কেটে নিয়েছি, যেমন বিনস, গাজর, পেঁয়াজ আর ক্যাপসিকাম। এবার ফাইনালি নুডলসটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা চাইনিজ কড়াই নিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ সাদা তেল। আর যখনই দেখবেন তেলটা একদম গরম হয়ে গেছে তখন এখানে দিয়ে দিতে হবে 1 চা চামচ আদা কুচি, সাথে 2 চা চামচ রসুন কুচি, আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। আমি একটু এইভাবে তিরচা করে কেটে নিয়েছি, আপনারা চাইলে চপ করেও দিয়ে দিতে পারেন। সবার প্রথম ভেজিটেবলের মধ্যে দিয়ে দিতে হবে গাজর আর পেঁয়াজটা। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, দোকানে যে আপনারা স্মোকি ফ্লেভারটা পান সেটা আসে কড়াইটা থেকেই, তাই এই ভেজিটেবলগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম হাই রাখবেন, তাহলে দেখবেন সাদার গন্ধটা একদম দোকানের মতো আসবে। এবার একে একে আমি বাকি ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি। এছাড়াও সাথে দিয়ে দিতে হবে 7 মতো নুন, ব্ল্যাক পেপার পাউডার, আর পারলে কয়েকটা পেঁয়াজকলি পাতা। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখেই 1-1.5 মিনিট এই সব কিছুকে একবার ভালো করে আমি টস করে নেব। আর টস করা হয়ে গেলে যখনই দেখবেন ভেজিটেবলগুলো একটু নরম হয়ে গেছে তখন বয়েল করা চাউমিনটা আমাদের দিয়ে দিতে হবে, আর তাতে সস বলতে লাগবে শুধু ডার্ক সয়া সস। আপনাদের কাছে যদি লাইট সয়া সস থাকে তাহলে সেটাও দিয়ে দিতে পারেন। এছাড়া লাগবে 1 চা চামচ ভিনিগার, তারপর একটু চিনি, আজিনামোটো আর ব্ল্যাক পেপার পাউডার দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবেন। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন এটা বানানো কতটা সিম্পল, বাট এর টেস্টটা কিন্তু হয় অসাধারণ। তাহলে আমাদের নুডলসটা এখানে রেডি হয়ে গেল। এবার আমি আপনাদের গোবি মাঞ্চুরিয়ানটা করে দেখাচ্ছি।
আর এতক্ষণে দেখুন ফুলকপিগুলো কমপ্লিটলি ঠান্ডা হয়ে গেছে, তাই ময়দা দিয়ে আমরা যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটার মধ্যে এটাকে দিয়ে দিতে হবে। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন খুব বেশি পাতলা করলে এর কোটিংটা একদমই ভালো হবে না। তাই কপির সাথে ভালো করে কোট হয়ে গেলে আমি এটাকে তুলে নিয়ে একটা আলাদা পাত্রে রেখে দেবো। আর ফ্রাই করার আগে জাস্ট এইভাবে একটু কর্নফ্লাওয়ার ডাস্ট করে নেবেন, তাতে কি হবে এই কপিগুলো এক্সট্রা ক্রাঞ্চি হবে, যেটা খাবার সময় খুবই ভালো লাগবে। এবার গরম তেলে ব্যাচ ওয়াইজ এটাকে অল্প অল্প করে ভেজে নেবো, আর দেওয়ার সাথে সাথে এটাকে মেশাবেন না, কোটিংটা একটু শক্ত হয়ে গেলে তারপর এটাকে ভালো করে মিশিয়ে নেবেন। আর এটা ফ্রাই করার সময় অতি অবশ্যই মনে রাখবেন তেলের টেম্পারেচারটা যেন খুব বেশি হাই না হয়, তাহলে কপিগুলো পারফেক্টলি আর সেদ্ধ হবে না, উপরে কালার চলে আসলো ভেতর থেকে কাঁচাই থেকে যাবে। আর যখনই দেখবেন এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন এটাকে তুলে নিয়ে একটা টিস্যু পেপারের উপর রেখে দিন। এবার ওই একই প্রসেসে আমি বাকি কপিগুলোকেও ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এইভাবে এটাকে খেতে পারেন, বাট যদি একটু সসের সাথে মেশানো থাকে তাহলে টেস্টটা আরও ভালো আসে। আর সস বলতে এখানে কী কী লাগবে সেটা দেখে নিন। প্রথমে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ ভিনিগার, সাথে 1.5 চা চামচ ডার্ক সয়া সস, এরপর 1 চা চামচ গ্রিন চিলি সস, আর সবশেষে লাগবে 4 চা চামচ টমেটো কেচাপ। ব্যাস তারপর 2 কাপ জল দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। আশা করি নিশ্চয়ই দেখতে পেলেন এই সব কিছু উপকরণই কিন্তু আপনাদের ঘরেতেই থাকে। তাই রেসিপিটা একবার হলো ট্রাই করার অনুরোধ রইল। এবার এই ফুলকপি ভাজার তেলটাকে একদম কমিয়ে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, সাথে 2 চা চামচ কুচনো কাঁচা লঙ্কা, 1.5 চা চামচ রসুন কুচি, আর 1 চা চামচ আদা কুচি। এবার এই সব কিছুকে তেলে দিয়ে একবার ভালো করে ভেজে নিন। আর একটু ভাজা হয়ে গেলি যে সসের মিশ্রণটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিতে হবে। এবার একদম দোকানের মতো কালার আনার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাথে অবশ্যই স্বাদ মতো নুন, আর সামান্য একটু ব্ল্যাক পেপার পাউডার, আর যদি আপনারা চান একটু আজিনামটো দেবেন তাহলে সেটাও দিয়ে দিতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে এটাকে ভালো করে আপনাদের মেশাতে হবে। এবার এই স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিতে হবে সামান্য একটু চিনি। ব্যাস তারপর ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে মিশিয়ে দিলেই ফুলকপির মাঞ্চুরিয়ান কিন্তু পারফেক্টলি রেডি। আপনারা যদি এটারই গ্রেভি করতে চান সেক্ষেত্রে সসের কোয়ান্টিটিগুলো একটু বাড়িয়ে দিতে হবে, তারপর একটু ভেজিটেবল স্টক অ্যাড করে কর্নফ্লাওয়ারতে ঠিক করে নিতে হবে। বাট আমি রেকমেন্ড করবো চাউমিনের সাথে এইভাবে একটু ড্রাই করেই খাওয়ার। ব্যাস ফাইনালি এটাকে ফিনিশ করুন ধনে পাতা আর পেঁয়াজ পাতা দিয়ে। এই রেসিপিটা কতটা টেস্টি হয় সেটা আপনারা না বানালে কিন্তু সত্যিই মিস করবেন। বাই দ্য ওয়ে আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।